উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। যে কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করুন 6289091925 নম্বরে। মানিকচকের গোপালপুর ও ভূতনিতে অবিলম্বে গঙ্গার ভাঙন রোধ এবং উদ্বাস্তু পরিবারের পুনর্বাসনের দাবিতে কয়েক ঘণ্টার জন্য স্তব্ধ হয়ে গেল মানিকচক রাজ্য সড়কের মিল্ক শোভানগর এলাকা। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে মহিলা ও স্কুল পড়ুয়ারাও সামিল হয়েছিলেন। ভাঙন দুর্গতদের অভিযোগ, মানিকচকের গোপালপুর ও ভূতনিতে প্রায় এক মাস ধরে গঙ্গার ভাঙন অব্যাহত রয়েছে। দুই জায়গাতে তলিয়ে গিয়েছে বাঁধের বিস্তীর্ণ অংশ। জল বাড়লে গোপালপুর ও ভূতনিতে বন্যার আশঙ্কায় বিনিদ্র রাত কাটাচ্ছেন হাজারো পরিবার। ভিটে মাটি হারালেও পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা হয়নি। ভাঙন রোধের কাজও শুরু হয়নি, আসেনি কোনো জনপ্রতিনিধি, সেচ দপ্তরের বাস্তুকার এবং প্রশাসনের আধিকারিক। তাই আন্দোলনে পথে নেমেছেন গঙ্গার হাজার হাজার ভাঙন দুর্গত পরিবার। সেই বিক্ষোভে গঙ্গা ভাঙন অ্যাকশন নাগরিক কমিটির সদস্যরাও সামিল হয়েছেন। সোমবার প্রায় তিন ঘণ্টা ধরে অবরোধ চলে। এরপর ঘটনাস্থলে পুলিশ ও সেচকর্তারা ভাঙন রোধ ও অন্যান্য দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। প্রতি বছরে বছরে নদী কেটে যায়, সব কিছু ভিটে মাটি শেষ হয়ে যায় প্রতি বছরে, এবং সব কোথায় কোথায় মানুষ যায়। এবং আমাদের এতদিন থেকে সব কোথাও অবরোধ করা হয়েছে, সব কিছু জানানো হয়েছিল, এবার বন্যায় কোথায় কেটেছে, এবার আমাদের বন্যায় গোপালপুর অঞ্চলটা কেটেছে, কোন কোন বুথ, কত বাড়ি, কত বাড়ি, তারা এখন কোথায় গেছে, তারা এখন ইংলিশ বাজারের অন্তর্গত আছে। এবং আমাদের নদী এখন মোটামুটি 100 মিটারের মধ্যে নদী রয়েছে। হ্যাঁ, সব কিছু কেটে শেষ হয়ে গেছে। কি চাইছেন, কি চাইছেন? আমাদের একটাই দাবি যে আমাদের নদী বাঁধানো হোক। হ্যাঁ, এবং বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে আমাদের নদী বাঁধানো হোক, এটাই আমাদের দাবি। আমরা সকাল থেকে এখানে সব, আর যাদের বাড়ি ভেঙে গেছে তাদের কি চাইছে? তাদের তো, তাদের চাইছি যে তাদের এখনো পর্যন্ত প্রায় অনেক দিন হয়ে গেল, 2-3 মাসের মতো হয়ে গেল, তাদের লাইনের এখনো ব্যবস্থা হয়নি এবং পানিরও ব্যবস্থা হয়নি। কি নাম? আমার নাম হলো তারামণি খাতুন। মানিকচক থেকে আবু কালাম আজাদের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। যে কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করুন 6289091925 নম্বরে।